আমার বাবার নাম মৃত মৌলভী রমজান আলী, মায়ের নাম হলো মৃত আশরাফুন নেসা। আমার গ্রাম হলো বজরা, ইউনিয়ন বজরা, ডাকঘর বজরা, উপজেলা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী। আমি প্রাথমিক বিদ্যালয় লেখাপড়া করেছি এক ক্লাস স্কুল প্রাথমিক বিদ্যালয়, তারপরে হচ্ছে বজরা স্কুলে আমি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, 65 থেকে 67, তারপর 68 থেকে বিপুলাশার উচ্চ বিদ্যালয়ে আমি লেখাপড়া করি। 77 সালে SSC পরীক্ষা দিয়েছি, তারপরে চৌমনি কলেজে ভর্তি হয়ে 72 সালে HSC পাস করেছি। আমি তখন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলাম, স্বাধীনতার পরবর্তীতে আমি জাসদের সাথে কাজ করি। তা থেকে যেহেতু ছাত্রলীগের কাজকর্মের সাথে জড়িত ছিলাম, তারপরে দিয়ে উচ্চ বিদ্যালয়ে যখন লেখাপড়া শুরু করি তখন তো আন্দোলন সংগ্রাম 66 সালে 6 দফা থেকে শুরু করি, 67, 68, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, এগুলির সাথে আমি সরাসরি জড়িত থাকার কারণে এসব আন্দোলন সংগ্রাম দিয়ে যে আমাদের দেশ স্বাধীন হবে না বা আমাদের স্বাধীনতার প্রয়োজন আমরা আরও আগে থেকে বুঝেছিলাম। সেই কারণেই আমরা এই সময়গুলোতে আন্দোলন সংগ্রামের মধ্যে থেকেও আমরা মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরের দিন 1970 সালে নির্বাচন হলো, আমরা নির্বাচনের পক্ষে কাজ করেছি। তারপরের দিন 71 সনে অসহযোগ আন্দোলন থেকে শুরু করে আমরা আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নেওয়া শুরু করি, তারপরে আমরা ভারতে যাই। আমরা বজরা স্কুলের মাঠে ট্রেনিং দিচ্ছিলাম। 22 এপ্রিল 1971 সনে বিকালবেলায় যখন পাক বাহিনী নোয়াখালীতে ঢুকে পড়ে, তখন আমরা এখানে ট্রেনিং বন্ধ করে দিয়ে আমি এবং রাজারামপুরের মোস্তফা, আমাদের সাথে গোলাম মর্তুজা, আমরা এই তিনজন একত্রিত হয়ে 24 এপ্রিল সকালে আমরা ভারতের উদ্দেশ্যে রওনা হই। 25 তারিখে সন্ধ্যার আগে আমরা ভারতে যাই। সেখানে সোতাখোলা একটা নতুন ক্যাম্প হচ্ছিল, সেখানে আমরা রাত্রি যাপন করি এবং পরের দিন সকাল থেকে আমরা তখন একিনপুরে একটা BSF-এর ট্রেনিং ক্যাম্প ছিল, সেখানে আমাদেরকে নিয়ে আমরা সেখানে যাই আর ট্রেনিং দেওয়া এবং 1 মাস ট্রেনিংয়ের পরে আমরা সেখান থেকে বাংলাদেশে চলে আসি। আমরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে উৎসাহিত করি। আমরা আমাদের এলাকায় যারা তৎকালীন যারা মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করি, আর ছোটোখাটো কিছু অপারেশন করতেছিল তখনকার EPR বাংলাদেশ সেনাবাহিনীর কিছু লোকজন মিলে তাদের সাথে আমরা তখন সহযোগিতামূলক কাজ করি। 3 জন আমরা আবার ফিরে চলে আসি। আসার পর পরবর্তীতে BLF-এর সংগঠনের মধ্যে আমাদের ট্রেনিং হয়েছে ভারতে। আমি ব্যক্তিগতভাবে আমরা যে 3 জন এখানে ছিলাম তারা 2 জনে ট্রেনিং নিয়েছে হাফলং, আর আমি ট্রেনিং নিয়েছি ইয়েতে উত্তরপ্রদেশের টান্ডুয়াতে। সেখান থেকে ফিরে এসে আমরা ইতিমধ্যে মুজিব বাহিনী দেশের ভিতরে সংগঠিত হয়েছে, আমরা মুজিব বাহিনীর পক্ষে যুদ্ধ শুরু করেছি। আমাদের কমান্ডার ছিলেন ডাক্তার আনিসুল ইসলাম, আমরা বেগমগঞ্জ থানা কমান্ডের তার নেতৃত্বে যুদ্ধ করেছি। সর্বশেষ 1971 সালের 7ই ডিসেম্বর 6ই ডিসেম্বর রাত্র থেকে 7ই ডিসেম্বর আমরা চৌমনিতে যুদ্ধ করি এবং যুদ্ধে আমরা জয়লাভ করে চৌমনিকে হানাদার মুক্ত করি।
আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু মানুষের যে অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি সেটা আজও হয়নি, বরং সেটা অনেকটা পিছিয়ে গেছে। হতে পারে সেটা আমাদের মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কিছুটা ভুলের কারণে, কিছুটা অনৈক্যের কারণে, ভুল বোঝাবুঝির কারণে আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমাদের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া কোনোটাই এদেশে এখন বাস্তবায়িত হয়নি। কথা বললে তো বলতে হয় যে তরুণ প্রজন্ম এখন বাংলাদেশের যে অবস্থায় আছে, ছাত্র রাজনীতি বলতে তো কিছুই নেই, সেখানে চলে টেন্ডারবাজি, মারামারি, দখলবাজি। তরুণরা এখন দেশ, দশ, মানুষ, সমাজ এগুলি নিয়ে ভাববার মতো তাদের কোনো সুযোগ নেই। তো তরুণদের উদ্দেশ্যে বলতে হলে প্রথমে আমাদের, আমরা যারা এখনও মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, তাদের উদ্দেশ্যে প্রথমে বলতে হবে যে তরুণদের কাছে গিয়ে আমাদের যে আবেগ, আমাদের যে উচ্ছ্বাস, আমাদের যে আকাঙ্ক্ষা তথা মুক্তিযুদ্ধের চাওয়া, সেটা ওদের কাছে তুলে ধরতে হবে। তুলে ধরে ওদেরকে বুঝাতে হবে নসের আগামী দিনে মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধ এগুলো থাকবে না।